नमस्कार बंधुरा, माधुरीज किचने आपनादे सकल के स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियोटी। आज आमि आपनादे सामने तैरी करे देखाबो पूर्भरा लुचि बा खीरेर लुचि। बानानो खुबी सहज एबं खेते भीषणई टेस्टी। ताहले चलुन शुरू करा जाक। खीरेर लुचि तैरी करार जन्य आमि एखाने एकटा बड़ो पात्रेर मध्ये निये निच्छि 2 कप परिमाणे ময়দা। आपनारा ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন। এর সঙ্গে নিচ্ছি 1/2 টিস্পুন লবণ এবং 2 টিস্পুন পরিমাণে সাদা তেল। এবার ময়দার সঙ্গে ময়ামটাকে খুব ভালোভাবে মেখে নেব। ময়দার সঙ্গে ময়ামটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ঠিক যেরকম ভাবে আমরা লুচি তৈরি করার জন্য ময়দা মেখে নি, সেরকম ভাবে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে এভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এই দেখুন ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আমি আবারো একবার ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এবার এর থেকে লেচিগুলোকে কেটে নিচ্ছি। লুচি তৈরি করার জন্য আমরা যে রকম সাইজের লেচিগুলো কাটি, সেরকম সাইজের লেচিগুলোকে কেটে নিচ্ছি। এবার লেচিগুলোকে হাত দিয়ে গোল গোল শেপে গড়ে নিচ্ছি। এই দেখুন সমস্ত লেচিগুলো আমার তৈরি হয়ে গেছে। এখানে লুচির মধ্যে পুর দেওয়ার জন্য খোয়াখির আমি আগে থেকে রেডি করে রেখেছি। এবার লুচিগুলোকে বেলে নেব। চাকতির মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল বুলিয়ে নেছি। এবার লুচিগুলোকে পাতলা পাতলা করে বেলে নেব। খুব বেশি মোটা করে লুচিগুলো বেলবো না। এই দেখুন একটা হয়ে গেছে। ওই একই রকম ভাবে আরো কয়েকটা লুচি প্রথমে বেলে নেছি। এরপর এই লুচির মাঝখানে কিছুটা খোয়াখির দিচ্ছি। আমি এখানে 1 টেবিলস্পুন মতো খোয়াখির দিচ্ছি। এই খোয়াখিরের মধ্যে চিনি মেশানো আছে এবং আঙ্গুল দিয়ে এভাবে চেপে দিচ্ছি। এবার এর উপরে আবারও একটা লুচি চাপিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটুখানি চেপে দিচ্ছি। এবার একটা স্টিলের বাটির সাহায্যে লুচিটাকে আমি গোল শেপে কেটে নেব। সাইডের অংশগুলোকে রেখে দিচ্ছি। এরপর আমি লুচির সাইডটাকে আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে মুড়ে নেব, যাতে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে না আসে। এই দেখুন একটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ওই একই রকম ভাবে আমি আবারও একটা লুচি তৈরি করে দেখাচ্ছি। এই খিরের লুচি খেতে ভীষণই টেস্টি। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। এভাবে আপনারও বাড়িতে তৈরি করুন। আর কমেন্ট করে অবশ্যই জানান যে এই খিরের লুচি আপনাদের কেমন লেগেছে।
ওই একই রকম ভাবে এই লুচিটাও একটা বাটির শেপে কেটে নেচ্ছি। এবার এর বাইরে যে এক্সট্রা ময়দা আছে সেটাকে তুলে রেখে দিচ্ছি। এবার লুচির চারিদিকটা হাত দিয়ে চেপে চেপে মুড়ে নেব, যাতে ভেতরের পুরটা বেরিয়ে না আসে। এই দেখুন, এটাও আমার তৈরি হয়ে গেছে। এবার ওই একই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ওই একই রকমভাবে বাকি লুচিগুলো তৈরি করে নেব। এখানে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটা লুচি ছেড়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে লুচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, লুচিটা তেলের উপর ভেসে উঠেছে। এবার উল্টে দিচ্ছি। একটা লুচি আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। ওই একই রকমভাবে আমি আবারও একটা লুচি তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এই দেখুন, এই লুচিটাও আমার ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে ওই একই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ওই একই রকমভাবে আমি বাকি লুচিগুলোকেও তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, ক্ষীরের লুচি বা চাঁচির লুচি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।